প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা করেছে ইরান। ইরানের ছোড়া 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলায় 12 ব্যক্তি আহত আর সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। তবে ইসরায়েলের বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে ইরান। হামলায় সমুচিত জবাব দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের এক কর্মকর্তা। ইরান বলেছে শনিবারের হামলার জবাব দেওয়া হলে তারা আরও বড় ধরনের হামলা চালাবে। ইরানের হামলা রুখতে বেশ কয়েকটি দেশের কাছ থেকে সহায়তা পেয়েছে ইসরায়েল। এ নিয়ে আলোচনা করতে রোববার জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের হতাহত ও ক্ষয়ক্ষতির এছাড়াও ইসরায়েলের সাথে যুক্ত হচ্ছে কোন কোন দেশ তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন। ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে থাকতে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এই হামলায় রুখতে বেশ কয়েকটি দেশের কাছ থেকে সহায়তা পেয়েছে তারা। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান। শনিবার রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 300+ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। এর আগে গত 1 এপ্রিল ইসরায়েলের রাজধানী দামেস্কোয় ইরানের কনসুলেটে হামলা চালিয়েছিল ইসরায়েল। এই হামলার জবাবে শনিবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের হামলার শুরুর পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের ছোড়া প্রায় সব কোটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। হামলা ঠেকিয়েছে যুক্তরাজ্যের বিমানগুলোও। ইসরায়েলে থাকা যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স জঙ্গি বিমান ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনেকগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি পুনাক আজ বলেছেন, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যভ্রষ্ট করতে একটি আন্তর্জাতিক সমন্বিত প্রচেষ্টায় অংশ নিয়েছে যুক্তরাজ্য। এজন্য এই অঞ্চলে নতুন করে আরও বিমান পাঠিয়েছিল রয়্যাল এয়ারফোর্স। তবে ইরানের ছোড়া কতটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে তা নিশ্চিত করে তারা বলতে পারেনি। ফ্রান্স ও ইরানের হামলা থেকে ইসরায়েলের সুরক্ষার কাজ করছে বলে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। এক বিবৃতিতে জর্ডান বলেছে, ইরানের হামলার পর তাদের আকাশ সীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো থামিয়ে দেওয়া হয়েছে। তবে কতটি থামিয়ে দেওয়া হয়েছে তা জানা যায়নি। গ্রিনিচমান সময়ে রাত 8টার দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানায় ইরানের রেভলিউশনারি গার্ডস কোর IRCG। ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম কোনো সরাসরি হামলা ছিল এটি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে 300+ কিলার ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্লোজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়েছে। তবে ইরানের দক্ষিণ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে কয়েকটি জায়গা আক্রান্ত হয়েছে। সেখানকার অবকাঠামোগুলোর সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল তাদের সামরিক ঘাঁটির কিছু ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করলেও ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র কতটি ধ্বংস করা হয়েছে তার কোনো সঠিক হিসাব দেয়নি।